ঘুরপাক হয়ে যাবে। দেখি একবার ওড়া নামো বলে একবার ওড়া দেখি কেমন উড়তে পারছে। আস্তে করে আস্তে করে ওড়া। এর নাম রেখেছি আমরা টিট্টু। ওই ক্যাচ 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 ক্যাচ, এই দেখো এ বুলা দেখ উড়তে শিখে গেল রে টিট্টু, উড়তে শিখে গেল, হাত থেকে ঘাড়ে এসে বসেছে, অনেক বড় হয়ে গেল, উড়তে শিখে গেল, উড়তে শিখে গেল, লাফাতে শিখে গেল, একদম ছোট্ট বাচ্চা ছিল। ও বাবা গোটাই ঘুরছে, তুই বসে বসে দেখ। তা এবার এই পাখিটা উড়ে চলে যাবে, পাখিটার অনেক ডানা বেরিয়ে গেছে, তাই কয়েকটা ভিডিও করে রাখলাম। হ্যালো, হাই, দেখো বুবলা বড় করে দিল পাখিটাকে, ঝড়ে পড়ে গেছিল ছোট্ট পাখিটা বড় হয়ে গেছে এখন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ হচ্ছে সানডে, সানডে স্পেশাল ব্লগ, কি কি কাজ করব, কি কি রান্না করব, সবটা নিয়েই আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমাদের সকলের কাছে অনুরোধ রইল নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে। হ্যাঁ বন্ধুরা, স্কিপ করে দেখো না, একটু ধৈর্য ধরে দেখো, আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তো রবিবার মানে সব থেকে প্রথমের কাজ হচ্ছে কাঁচাকুচি। তো কাঁচাকুচিগুলো সমস্ত ভিজিয়ে দিলাম, বুবলার বাবার ডিউটি জামা কাপড় ছিল আর বুবলার তোমার স্কুল ড্রেস ছিল আর কিছুগুলো জামা কাপড় ছিল, সব ভিজিয়ে এখন আমি চলে এসেছি ঘরগুলো ঝাড় দিয়ে নিতে। আর বুবলা ঘরে পড়া করছে আর ঘর দৌড় নোংরা হবে না সেটা তো হয়ই না, তো দেখতেই পাচ্ছ কত কাগজ টাগজ কেটে কুটে ফেলেছে। যাই হোক, ঘরটা এখন ঝাড় দিয়ে নিলাম। খেয়ে আসিস নি, দেখি চুলটা কেমন কাটালি, গুড, ভালো লাগছে দেখতে। আর ওটা কি? তো বন্ধুরা, রবিবার মানে কাঁচাকুচি, ঝাড়াঝুড়ি আর সাবান মেখে স্নান করা, চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, এইসব আর কি। তো বুবলা চুল কেটে এসেছে, আমি এখন দেখো সেই কম্বলের আসনগুলো হয় সেগুলো দিয়ে ওকে ভালো করে ঝেড়ে দিচ্ছি। তো ছোটোবেলায় আমরা যখন চুল কেটে আসতাম খুব খুটখুট করতো, তখন না দেখেছে মারা আসন দিয়ে চুলগুলো ঝেড়ে দিলে সব বেরিয়ে যেত। তো আমিও সেরকমভাবে বুবলাকে এখন ঝেড়ে দিচ্ছি আর সমস্ত চুল খুব সুন্দর ঝরে যাচ্ছে, কারণ বুবলা তো খুব পিটপিটে তোমরা তো জানোই। আর এই গেঞ্জিটা ওর এখন স্পেশালি চুল কাটার গেঞ্জি হয়ে গেছে, কারণ এই গেঞ্জিটা ও আর পরে না, আমি চুল কেটেছি মানে চুল লেগে আছে, তাতে যত ভালো করে কাঁচাকুচি হোক না কেন তার মানে ও আর ওটার পরবে না। তো রবিবারে না কাজকর্মগুলো আমি দেখেছি একটু আমার করতে অনেক দেরি হয়ে যায়, তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি 10:30 বেজে গেছে। তো ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে সময় লাগে, আর ওখানে আলু পোস্ত হবে তো সেই আলুগুলো কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর এখানে বুবলাকে জল খাবার বেড়ে দিচ্ছি, বুবলার তো জানোই সানডে স্পেশাল হচ্ছে কচুরি আর ঘুগনি, তো ঘুগনিটাতে হলো না, বলছে আর একটু আমাকে দিয়ে দাও, ও এগুলো খেতে খুব পছন্দ করে। আর এখানে দেখো কতগুলো বাজার নিয়ে এসেছে বুবলা বাবা, কালকে একবার আসানসোল থেকে এনেছে সবজি টবজি, আজ আবার মাছ মাংস আনতে ছিল তো সেখান থেকে এক গাদা সবজি নিয়ে এসেছে। মানে অর্ধেক সবজি তো রান্নার থেকে বেশি আমার মনে হয় ফেলানো যায়, আমাদের পচেই যায়। আর সাথে করে কালকে সোমবার, তো সেই সোমবারের ফলমূল কয়েকটা এনেছে, আর কত শাক এনেছে দেখো, কলমি শাকগুলো, আর এনেছিল হচ্ছে টাটকা টাটকা পটল, তো বললো যে পটলগুলো আজকে ভাজা করো, তো টাটকা এনেছি পটলগুলো। আর ফ্রিজে দেখবে পটলগুলো যদি অনেকদিন থাকে না তো কিরকম একটু সেদ্ধটা কম কম হয়, তো পটলগুলো আমি ছুলবো না, জাস্ট একটু ছুরি দিয়ে গাগুলো ঘষে দিচ্ছি, তো নরম নরম একটা ছিলকা উপরেরটা উঠে যাচ্ছে, তারপর দুভাগ করে নিলাম। এইভাবে কিন্তু পটল ভাজা খেতে ভালো লাগে দেখবে। আর পটলগুলো যদি খোসা ছাড়িয়ে তারপর ভাজা হয় তাহলে কিরকম একটা গলা গলা টাইপের হয়ে যায়, তাহলে কিন্তু ভালো লাগে না। আর বন্ধুরা সব থেকে বড় কথা, আমরা জানো এখনো পর্যন্ত একদিনও পটল পোস্ত খাইনি, এবছর পটল পোস্ত একদিন করতে হবে, আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে দিলাম, এখানে গাঁদার পাতা একটু বেটে নিয়েছিলাম এক পাকে, তোমাদের সঙ্গে আর শেয়ার করাই হয়নি। আর চলো এখন আলু পোস্তটা চাপিয়ে দিই। তো যেহেতু আলুটা সেদ্ধ করে জল ঝরানো থাকে সেজন্য বেশিক্ষণ হতে লাগবে না, তো তেল 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে নুন দিয়ে দিলাম, এরপর একটু ভাজা ভাজা করে নেব। আর পোস্তটা বাটতে হবে, কারণ উঠোনটাতে পুরো রোদ চলে এসেছে, অনেকগুলো কাজ করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো চটপট করে পোস্তটা চাপিয়ে দিলাম।
তো বন্ধুরা, গত শনিবার একটা ছোট্ট পাখির বাচ্চা পেয়েছিল বুবলা। তোমাদের তো বলেছিলাম তখন একটাও পাখা ছিল না ওর। যারা আমার ভিডিও দেখোনি তারা দেখে নিতে পারো, গত শনিবারের ভিডিওটাতে দিয়েছিলাম। তো একদম লাল মতো ছিল, চামড়া চামড়া। তো সেই পাখিটা এখন হয়েছে, সেই অনেকে অনেক কিছু নাম দিচ্ছে। আমি এই ফেসবুকে ইউটিউবে সব ছোট ছোট করে শর্টস বানিয়ে বানিয়ে দিয়েছি পাখিটার। কেউ বলছে সাত রাজার ভাই পাখি, কেউ ফ্রিঞ্চ পাখি, কেউ চ্যাকচ্যাকে পাখি, অনেক নাম দিয়েছে। যাই হোক, পাখিটার আমরা নাম জানি না, কিন্তু এই পাখিগুলো না একদল করে করে নামে একসাথে খাবার খেতে আমাদের উঠোনে। আর যেহেতু বাচ্চাটা রয়েছে না, সেই কারণে পাখিটা মাগুলো কিন্তু মানে মা কেন পুরো পরিবারটা প্রত্যেক দিন আসা যাওয়া করছে। তোমাদের সঙ্গে তো ভিডিওতে শেয়ার করেছি। তো পাখির বাচ্চাটা না পাখা বেরিয়ে গেছে, এখনো উঠতে শিখেনি কিন্তু লাফিয়ে লাফিয়ে হাঁটতে শিখেছে। তো পাখির বাচ্চাটা তো নিজের থেকে যেদিন উড়ে যাবে সেদিন উড়ে যাবে, ওকে তো আর খাঁচাবন্দি করে রাখিনি। আমার পাখির ভিডিওগুলো অনেকে দেখে না, অনেক কমেন্ট করে যে আমি পাখিগুলোকে ধরে রেখেছি, আমি এন্টারটেন করছি, বাচ্চাকে খেলনার মতো করে ব্যবহার করছি ওদেরকে। সেটা একদমই না, আমার কিন্তু খুব ভালো লাগে পশু পাখি। আর সত্যি কথা বলতে কি কি দুর্ধর্ষ গরম পড়েছে বলো, সেই গরমের মধ্যে একটা ছোট্ট বাচ্চা পাখি পড়ে গেছে, সেটা চোখের সামনে মরে যেত বা বেড়ালে খেয়ে নিত বা সাপে খেয়ে নিত, সেটা কি ভালো হতো বলো? তো সেই জন্য বুগলা নিয়ে এসেছিল। আর বুগলাও না ওরকম শিক্ষাটাই পেয়েছে, ও জীবজন্তুকে ভীষণই ভালোবাসে, তাতে কুকুর বেড়াল বলো বা তোমার পশু পাখি বলো। তো বুগলা ওই জন্য ওইটাকে নিয়ে এসেছিল। তো টুকটাক করে খাইয়ে খাইয়ে আমি তো তোমাদের সঙ্গে অনেকগুলোই ভিডিও শেয়ার করেছি, বেশ খেতেও পারছে। খেয়ে পাখিটা কিন্তু বড় হয়ে গেল, মোটামুটি আর 4-5 দিনের মধ্যে আমার মনে হয় উড়ে চলে যাবে। কারণ পাখাগুলো লেজের দিকটা একটু পাখাপাখি আছে, সেগুলো বেরোলে কিন্তু পাখিটা উড়ে চলে যাবে। তো বন্ধুরা, শুধুমাত্র ছোট ছোট শর্ট ভিডিও দেখে উল্টোপাল্টা কমেন্ট করলে খুব খারাপ লাগে গো, এরকমটা একদমই না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলোই কাজ হয়ে গেল। তো নিরামিষ রান্না বান্না মোটামুটি কমপ্লিট। তো সানডে মানে বুঝতে পারছো একটা লাল ঝোল হবে, তো তারই জোগাড় চলছে এখন। এখানে পেঁয়াজ রসুন সমস্ত কাটা বাটা করে নিলাম। আর দেখো এখানে এই যে চিকেনটা নিয়ে এসেছে, এই চিকেনটা না একটু স্পেশাল চিকেন, কেন জানো? কারণ এটা হচ্ছে চামড়া সহ চিকেন, মানে ছালটা ছাড়ানো হয়নি। তো এই ছাল সমেত যদি চিকেনটা রান্না করা হয় না, চিকেনটা খেতে এত ভালো হয় যে কি বলবার, ভীষণই সফট হয়। আর চিকেনের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু লাগে না, আমি দেখেছি খুব রান্নাটা ভালো হয়। তো আসানসোলে মতিমহ থেকে এই চিকেনটা আনা হয় ছাল শুদ্ধ। তো চলো রান্নাটা করে নি। গরম, তারপর কালকে ইডলি খেলি, আজ আবার কচুরি খেতে হলো, মাথা ব্যথা তো করবেই। তো চিকেনটা তো লাইভে শেয়ার করে দিলাম রেসিপিটা, চিকেনটা হয়ে গেছে। চলো এবার চান করে নিতে হবে, 1টা বাজতে গেল। কলের জল তো বন্ধ হয়ে গেছে, বুবলাকে এতক্ষণ ধরে বললাম চান কর চান কর, চান করলো না, এবার ভরা আছে সেই জলগুলো দিয়ে চান করবে। আজকে চুল কেটেছে বুবলা, বুবলাকে এরকম চুল কেটে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো। আর চলো আমি একটু চান টান করে ফ্রেশ হয়ে নিই। তো দেখো বন্ধুরা, কষা কষা করে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। তো চিকেনটা দেখতেই পাচ্ছো, দেখেই কত লোভনীয় লাগছে। আর মাংসটা এত সফট হয়, ওরকম চামড়া থাকলে কি বলবো, আর একটু বেশ তেল তেলে টাইপের হয়। তো আজকে বুগলা বলেছে একদম কষা কষা করে করতে, বা আমি ঝোল করবে না। বুগলার বাবাও সেরকমই কিছু বলে যে 2 পিস খাবো কিন্তু ভালো করে খাবো, তার জন্য আজকে আর বেশি জল দিলাম না, এরকম কষা কষা করেই রাখবো। তো স্পেশাল কিছু মশলা দিইনি, কারণ যা গরম পড়েছে তাতে করে বেশি হিস্তিস মশলা না খাওয়াই ভালো। একদম সিম্পল আদা জিরে ধনে এসব দিয়ে রান্নাটা করেছিলাম। আর নিরামিষ এই যে পটল ভাজা হয়েছে, এখানে আলু পোস্ত হয়েছে, আর হয়েছে ডাল, আর মায়ের তো দই আছে, আর এখানে মাংসটা, আর হ্যাঁ এখানে গাঁদাল পাতা বাটাটা। তো তোমরা দেখেইছিলে যে নুন হলুদ দিয়ে একটু ঘি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখি একবার ওড়া না বুবলা, একবার ওড়া দেখি কেমন উড়তে পারছে, আস্তে করে ওড়া একবার দেখি কেমন উড়তে পারে। না বলছিস না মরে যাবে একদম না, বাচ্চা এই দেখ উড়ছে বুবলার হাত থেকে, এই তো হালকা হালকা উড়ছে। দাঁত বেরিয়েছে, কামড়ে দেবে, বড় বড় দাঁত আছে কিন্তু। হম ঘুমিয়ে যায় তো, খেলো না বিস্কুট, হ্যাঁ যা রেখে দাও নি খেলো গা চলো। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, বিকেলবেলাতে না আমি খাবার করে নিলাম, রুটি তরকারি, আর দিনের তো ঝোল রয়েছে, মায়ের জন্য একটু নিরামিষ তরকারি করলাম, ভেন্ডি ভাজা এই আর কি। আর তো বুগলার বাবার আবার আজকে শখ হয়েছে ফুচকা খাবে, বাড়িতে ফুচকা বানাও করছে। তা এখন ফুচকা বানাতে ঢুকবো মানে বুঝতেই পারছো আবার ঘেমে নেই যাবো একদম, কিন্তু কিছু করার নেই, কারণ রাত্রে শোয়ার আগে রাত্রে 11:30-12টার সময় আবার গায়ে জল ঢালি। আর আমার না সন্ধে দিতেও একটু দেরি হয়, কারণ ঘরে সন্ধে দিয়ে আবার মন্দিরেও যেতে হয়। কেমন লাগছে রে, ভালো হয়েছে?
ঘুরপাক হয়ে যাবে, ঘুরপাক। রবিবারটা ভালোই জমলো, মাংস তার সাথে এই যে ফুচকা। তো যারা ফুচকা পছন্দ করো তাদের জন্য খুব ভালো। আর আমি কত ঘেমেছি তোমরা দেখতেই পাচ্ছ, একটু আগেই চান করলাম, কে বলবে, এত গরম এত ঘাম হচ্ছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।